হ্যালো ফ্রেন্ড, নমস্কার, জয় জগন্নাথ। আশা করছি আপন মানে ভালো থাকবে, মু বি ভালরে আছি। মোর নয়া ফেস ব্লগ কু স্বাগত করুছি। মানুষ শুভ সকাল। গাধুয়া পিধুয়া করি নাই আউ এবে বসিকি মুন্ড কুন্ডৌথিলে, গাধেইবি আউ গাধেই নাই গাধেইবি, যাউছি আজি শাগ খাইবাকু মন হইছি, যাউছি শাগ কেরে আনিবি। আমার কালি রাতির আনিথিলে লাউ শাগ, আমি যাচ্ছি আমার গছর শাগ ভাঙ্গি কানে সজনা শাগ, আজি শাগ টিকে করিবা, পখাল টিকে খাইবা। সকাল বর্ষা হয়ে যাইছে, আসিকি 8:30 পাখাপাখি হব বোধে, সে তো আজ বেণুষ পড়াই গেলে মো গলা গই টন্টি কত কী বথা লাগুছে। কালি পখাল খাই না, বর্ষা হোলা আপরে আজি বি পখাল খাইমে, বর্ষা আনিকি হচ্ছে গাঁ আড়ে বর্ষা এমিতিকা হওনি, কলিকতা যেমন বর্ষা হচ্ছে সকাল সকাল দুইথর না কত থাক বর্ষা হয়ে সারা। বসিকি রই না, হাই উপরে হাই দিয়ে খালি নিদ আসব, কাম কলে কিছু লাগিব না। মো মামুক ঘর পাখে রইকি বড় হয়েছি, কহিবি দিনে সেই কথা সব। মামু ঘর রয়েছে কন পাই যাইকি মামু ঘর রয়েছে গোটে নেক্সট ব্লগর কহিবি বলে ভাবুছি। দেখুন তাঙ্ক জুতা যেমিতি মো জুতা বি সেমিতি, দেখুন এটা মো জুতা এটা তাঙ্ক জুতা, বর্ষা হয়েছিল দেখুন উদা উদা রয়েছে, ভাল লাগুনি খালি উদা উদা। গেটটা খুললিনি, বাইরে আসিলে আমার সব ঘাস উপাড়ি দিয়েছেন, কত সুন্দর দেখাচ্ছে। আইটি শাগ দেখুন আমার খালি তুলসী পত্র বন, তুলসী গছ যেমিতি হয়েছে সব দেখুন, তুলসী গছ মঞ্জি পড়ে গুড়ে মুড়ে বাজি যাব, আেন্ডিকে টিকি দেখুন ভেন্ডি ফুল ধরিছে, ফের কষি বি হয়েছে, তুলি কালি তো নেই আছে। এই শাগ তো কম করিম কেন, এই ভাঙ্গিকি দু তিন ডেফা নবা, এই শাগ কে ননে না খাই, শাগ ফাগ হলে টিকি ভাত তিনটা খাই হব, শাগ এসি নাই ফি নাই, ইয়ে পত্র দেই দেবি দেই দেবি, দেখুন হয়ে গেল। শাগ তোলা আমার হয়ে গেল, এতিকি শাগ খড়ি দেনি, তা দ্বারা লাউ পত্র লাউ ডঙ্ক দেই দেবি, আর গেটা দেবি দেখতে শাগ নেই পড়ে আসলে। শাগ নেই পড়ে আসলে তাকে এবে বনাইবি, মিটর টিকে চলাই দবা, মিটর চলাই দেলি। দেখুন এটা লাউ শাগ কালি রাতের আনিছিলে, তাকে সে ঘরে রখি দিয়েছিলি, এ ঘরে কম ফ্যান তো চলুছি, শুখি যাব না পত্র, সেই হেলা রখি দিয়েছিলি সে ঘরে। এটি অছি পানিকি নব্বা, ডলা দিয়ার পরিবা রয়েছে, সে কংসা নেই যাবি তা দিয়ে কাটিকি রাখবি। নিয়ে আসলি এবে পাতা উপরে বসিকি
ভাগাটা থাকে। কাহাকୁ কাহাকୁ শাগ খাইবাকୁ পছন্দ আছে কমেন্ট বক্সে নিশ্চিত জানাইবে। মতো তো শাগ খাইয়া বহুত ভাল লাগে। শাগ আনিকি ভাজি খাইব বহুত সুন্দর লাগে। বেশি শাগ হলে ভাল লাগে, দেখি খালে ইয়ে হয়ে যাব। মশা গুড়াক কামুড়ে পুরা, এই টিকিয়ে টিকিয়ে মশা, কড়া কড়া মশা কামুড়ে মানে দেখতো। অল্প বানাইছি শাগটা, গাধেই সাইলি, ঠাকুর বি পূজা করিদেই সাইলি, আউ শাগ কাটি দেইকি ধুই দেইকি রখি দেইছি, খালি শাগ ভাজিবি। আউ সেইটি একাথরে আমি ভাবুছি শাগটা ভাজি দেই সারা পরে ভাতটা বসাই দিকে এপটে ভাত খাইবি, তারপর ভাত খাই সারা পরে পরিবা কিছু কাটি দেবি তরকারি রোষেই করিয়া পাই। আউ জল জল দিয়ে রোষেইটা সরি যাব, গাধেই পিতে সারি ঠাকুর পূজা করি সারি। আউ আপন মানুষ দেখছি ঠাকুর পূজা বি করি সারি, দেখন্তু ঠাকুর পূজা করি সারছি, আর দেখন্তু ঠাকুর পূজা কাম সরি এবে রোষেই করিবি। আর যাউছি, আউ শাগটা খড়ি দিয়ে না কম কৌচন্তি, ভোক বি লাগিলানি, পখাল অছি পখাল খিয়া হব। আউ শাগটা বসাই দেখি চাউল ধুইবি। আউ দেখন্তু জহ্নি আলু বাইগণ বড়ি তরকারি করিছি, ফুটেই দেইছি, ফুটা তরকারি করিদেইছি আপন মানে দেখন্তু। আর দেখন্তু শাগ ভাজিছি, তা মু তো পখাল খাই সারছি, এপটে ভাত ফুটিগলা তাকে বন্ধাই দেইছি, ভাত আউ অল্প টিকে বসিব। আর তরকারটা দেখন্তু, আউ রোষেই বি সরিগলানি। আর দেখন্তু আউ খাইবি, খাই সারিকি রোষেইটা করিদেলি, রোষেই বি সরিগলা। আর তো ঘর দ্বার পোছা পোছি করিদেবি। আর দেখুন সব কেমিতি সব পড়িছে দেখন্তু, তরকারি হয়েগলানি, তরকারি এবে উলেই দেবি। আর কাম দাম সব সরিগলানি, আর বসছি। আর আমতে কেতে জোর বর্ষা আসিছিলা, আর অল্প অল্প টিকে বর্ষা হচ্ছিলা না, এতে জোর বর্ষা আসছিল, বর্ষার ভাব জোর হচ্ছিল। আর তারপরে কোন হয়েছে না, বর্ষা যেতে জোর হচ্ছে গরম বি সেতে জোর লাগুছে। আর আপন মানে দেখাই দেছি মু, ও দেখুন ফ্যান কতটা মু বসছে দেখলে না আপন মানে, ফ্যান চালছি মু বসছি। আর বাপ মাঙ্গ ঠারু অলগা রয়েছিলি পুরা একদম কম বয়সরু, কেই বি রই নথিবে। আর কোন পাই বাপ মাঙ্গ কথরে মু অলগা রইছিলি, তারপরে বাপ মাঙ্গ স্নেহ মু বেশি দিন পাই নাই, আর সে ভাল পাইবা মু বি পাই নাই। তারপরে বাপ মাঙ্গর মু গোটিয়ে ঝিও, পাঁচটা ভাইর মু গোটিয়ে ভৌণী, বাপ মাঙ্গর বড় ঝিও বি ভাই মানঙ্ক ঠারু বি বড়, কিন্তু যো গেল হবা কথা আর যে বয়সর যে আদর পাইবা কথা সেই আদর গেল মু পাই নাই। আর সেই সময় মু যাই মো মামু ঘর পাখে রুতলি, আর কম পাই রুতলি মু তো আপন মানু কহিবি, আপন মানে তো মো এইটু পরিবার, আপন মানে তো মোর গোটে পরিবার, আর যে কোনসি কথা হচ্ছে সবু আপন মানু কহুছি, এ কথা বি কহিবি আপন মানুকু। মানে যাতে বাপা দেখা করিয়া যাতে, ড্রেস নেই যাতে, বই খাতা নেই দিয়ে আসতে, সেমিতি যাতে, কিন্তু যেমিতি মু দুইটা পিলা জন্ম করছি, মো পিলা মানু মু যেমতি ভাল পাইবা আদর করুছি, গেল করছি, স্নেহ করুছি, যেমতি মু তাঙ্ক কথা বুঝুছি, সেমিতি মো বাপা মা বুঝি পারু নথিলে, বুঝলে না। আর সেতবেলে সময় আর এই সাথে সময় ভিতরে বহুত ফরক হয়ে গেলানি। তারপরে আমার সাথে জয়েন্ট ফ্যামিলি থিলে, মো বাপাঙ্কর পাঁচটা ভাই, মো বাপা বি জন্ম করছেন পাঁচটা পুয়, সেতবে মো বাপা থিলে সান, আর জয়েন্ট ফ্যামিলি যেতবে থিলে, আর কাম প্রেসর মো বউ উপরে বেশি পড়ে, আর মো মাউসী আসিকি রহুথিলে আম ঘরে, এইরকম সমস্যা অছি। আর মু নিশ্চিত আপন মানন সাথে শেয়ার করিবি গোটে ভিডিও। আর মামু ঘর হতে কেতে বয়সর মু কেতে বর্ষ মতে হয়েছিল মু যাই রহিলি আপন মানে ভাবুছেন, গোটে বর্ষ হয়েছিল মতে,
ଗୋଟେ ବର୍ଷ ହେଇଥିଲା ମୁଁ ଯାଇକି ରହିଲି ମାମୁଙ୍କ ଘରେ। ଆସିଲି କେବେ ଜାଣିଛନ୍ତି? ଆସିଲି ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀରେ ଆସିକି ଆମ ଘର ପାଖରେ। ତାପରେ ଏମିତି ଶ୍ୱଶୁର ଘରକୁ ଆସିଛି, ତାଙ୍କର ଛାଡ଼ନ୍ତି ନାହିଁ ଆମ ଘରକୁ। ଯଦି ଛାଡ଼ିବେ 4 ଦିନ ନଚେତ 8 ଦିନ, 15 ଦିନ ହେଇନାହିଁ, ମାସେ ତ ରହିବା ଦୂରରେ ଅଛି। ଝିଅମାନେ ଏବେ କ'ଣ କରୁଛନ୍ତି, ବାହା ହେଇଯାଉଛନ୍ତି, ଆସିକି ବାପ ଘର ଥିରେ ରହୁଛନ୍ତି। ସେମିତି ଝିଅ ମୁଁ ନିଏ, ଆଉ ଭବିଷ୍ୟତରେ ହବ କି କ'ଣ ମୁଁ ସେଟା ଗ୍ୟାରେଣ୍ଟି ଦେଇପାରିବି ନାହିଁ। ଆଉ କେବେ ଆମର ବାହାଘର 11 ବର୍ଷ ହେଇଗଲାଣି, କେବେ ମୁଁ ରାଗିକି ଯାଇନାହିଁ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ଭିତରେ ଝଗଡ଼ା ତ ହୁଏ, ଏମିତି ଆମର ଡେଲି ଝଗଡ଼ା ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ଭିତରେ, କିନ୍ତୁ ଘର ସବୁ ଝଗଡ଼ା, ଶାଶୁ ଶ୍ୱଶୁର ନଣନ୍ଦ ଏସବୁ ଝଗଡ଼ା ଝାଟି କରିକି ପଳେଇ ଯାଉଛନ୍ତି, ସେମିତି ମୁଁ କେବେ ଯାଇନାହିଁ। ଯାହା ହେଇଛି ପାଟି ଝଗଡ଼ା, ଆମେ ଘର ରହିବା, ଆମେ ପଳେଇ ଯିବା କାହିଁକି? କୁହନ୍ତି ନା ଗୋଟେ କଥା ନାହିଁ ନା, ପଳେଇ ଘର ଛୁଆ ଆସୁଛି କି ପଳେଇ ଯାଉଛି, ସେମିତି ହୁଏ। ତାପରେ ଏବେ ଭାଇମାନେ ବଡ ବଡ଼ ହେଇଗଲେଣି ନା, ଆଉ ଗଲେ ବାପ ଘରକୁ ଆସିତେ ଇଚ୍ଛା ହୁଏନି। ଆଉ ଏଇ ଯୋଉ ହୋଲିରେ ଯାଇଥିଲି, ଏତେ ଦିନ ରହିଗଲି, 8 ଦିନ ଖଣ୍ଡେ ରହିଲି ଘର ପାଖରେ, ଇଚ୍ଛା ହଉନଥିଲା ଆସିବା ପାଇଁ। କାନ୍ଦିନି, ଆମ ପୁଅ ହେରିକା ସମସ୍ତେ ଅଟକେଇଲେ, ମାଂସ ଆସିଥିଲା ମାନେ କୁହନି ସେ କଥା, ଆଉ ଇଚ୍ଛା ନଥିଲା ଆସିବା ପାଇଁ। ବାଧ୍ୟ ହେଲି, ମୋ ଝିଅ ପଳେଇ ଆସିଥିଲା, ତା ଦେହ ଖରାପ ଥିଲା ବୋଲି ଶୁଣିକି ମୁଁ ପଳେଇ ଆସିଲି, ରହିଲିନି। ଆଉ ଏଇ ସାଥେ ଫ୍ୟାମିଲି ଟିକେ ବଢ଼ିଗଲେଣି। ତାପରେ ଆଉ ସେତେବେଳେ କି ସେମାନେ ମୁଁ ବୁଝିପାରୁନଥିଲି, ଏଇ ସାଥେ ଗନେ ଘର ପାଖକୁ ଆସିତେ ଇଚ୍ଛା ହୁଏନି ତ। ଆଉ ତାପରେ ବାପା ମାଙ୍କର ବୟସ ବି ହେଲାଣି, ସେଇ ବୟସ ଆଉ ଅଛି ନା। ଆଉ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସବୁ କଥା କହିବି, କିଛି ତ ଟାଇମ ଲାଗିବ କହିବା ପାଇଁ, ଆଉ ଏମିତି କହୁଛି ଅଳ୍ପ ଅଳ୍ପ, ଆଉ ପୁରାଟା ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ ଯେତେବେଳେ ମୋତେ ଟାଇମ ମିଳିବ, ସୁବିଧା ହବ, ମୁଁ ନିଶ୍ଚିତ। ଆଜିର ଭିଡିଓଟି ଯଦି ଭଲ ଲାଗିଥାଏ ଲାଇକ୍ ସେୟାର କମେଣ୍ଟ କରିବେ, ପାଖରେ ଥିବା ବେଲ୍ ବଟନ୍ ଟିକେ ଦବାଇ ଦେବେ, ମୋ ନୋଟିଫିକେସନ୍ ଆପଣଙ୍କ ପାଖରେ ଜଲ୍ଦି ପହଞ୍ଚିଯିବ। ଯେବେ ଭିଡିଓ ପୋଷ୍ଟ କରିବି ସର୍ବପ୍ରଥମେ ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ। ଯଦି ଆପଣମାନେ ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ଅଛନ୍ତି, ନିରିମା ବ୍ଲଗ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଯଦି ଆପଣମାନେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେଇଛନ୍ତି, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ମୋ ହୃଦୟରେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଉ ଯଦି ଭିଡିଓଟି ନିଶ୍ଚିତ ଆଜିର ଭିଡିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ, ନିଶ୍ଚିତ କମେଣ୍ଟ କରିବେ, କହିବା ଆଶୀର୍ବାଦ ମୋ ଉପରେ ମୋ ପରିବାର ଉପରେ ଏମିତି ରଖିଥାନ୍ତୁ। ଆଉ ଆଜିର ଭିଡିଓଟି ଏଇଠି ଏମିତି କରିଛି ନା, ନେକ୍ସଟ ଭିଡିଓରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଦେଖା ହେବ। ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।